ফেসবুক ইউজারদের কাছে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটিতে আমরা দেখবো কিভাবে আমরা সিম্পল ওয়েতে সহজ নিয়মে আমাদের নামের নিচে অর্থাৎ বায়োতে আমরা ফলোয়ার অপশনটি অন করতে পারি। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন টেক ভিউ প্রো। আর যদি আপনি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সাথে সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন। আপনার ফেসবুক প্রোফাইলে যে থ্রি ডট অপশন আছে কর্নারে, আপনারা এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে এখান থেকে যে আপনারা ইডিট অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল ইডিট, ইডিট ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচে নামলেন। নিচে নামলে আপনারা এই জায়গায় একটি অপশন পেয়ে যাবেন ডিটেলস, এবং তার এই অপোজিট কর্নারে রয়েছে ইডিট। তো আপনারা এখান থেকে ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন এবং এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন ফলোয়ার্স। তো এখানে যেখানে ফলোয়ার্স অপশনটা পাবেন সেটা সম্ভবত আনটিক করা আছে, আপনারা এটাকে টিক মার্ক দিয়ে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। এটা হলো আপনাদের ফার্স্ট স্টেপ। এতটুকুই করার পরে অনেকের ফলোয়ার অপশন চলে আসে। তো এই জন্য আপনারা প্রোফাইলে যে থ্রি ডট অপশন রয়েছে কর্নারে, থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ভিউ অ্যাজ দেখতে পাচ্ছেন, ভিউ অ্যাজে ক্লিক করবেন। দেখবেন আপনার ফলোয়ার অপশনটি আসছে কিনা, যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে আপনারা আপনার প্রোফাইলে চলে যাবেন এবং এখান থেকে থ্রি ডট অপশনে চলে আসবেন এবং স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসে আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। দেন আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। তো এখানে আপনারা আসার পরে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট একটি অপশন পেয়ে যাবেন। আপনারা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাদের দুই তিনটা সেটিং ঠিক করতে হবে। তো ফার্স্টে যে অপশনটি রয়েছে ফ্রেন্ডস অ্যান্ড পাবলিক, তো আপনারা এখান থেকে পাবলিককে রাখবেন এবং পরবর্তী যে অপশনটি আছে এটা আপনারা পাবলিক রাখবেন। মোটামুটি দুইটা অপশন আপনাদের পাবলিক থাকলেই হয়, আর বাকিটা যেমন আছে এমন বা আপনার ইচ্ছা মতো আপনারা রাখতে পারেন, সমস্যা নেই। দুটো অপশন যদি ঠিকঠাক থাকে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। দেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এখানে আপনারা হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই অপশনটিতে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে দুইটা অপশন পাবেন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং এভরিওয়ান। যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেন তাহলে আপনার ফ্রেন্ডের যারা ফ্রেন্ড আছে তারাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, অন্য কেউ পারবে না, তারা আপনাকে শুধু ফলো করতে পারবে। তো আপনারা এটা করে রাখতে পারবেন, আপনাদের অনেক সময় কাজে আসে। তো এটার ক্ষেত্রে আপনাদের অনেক সময় অনেক ফলোয়ার্সও বৃদ্ধি পায়, আপনাদের ফলোয়ার সংখ্যা বেড়ে যায় এবং অচেনা মানুষ আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কম পাঠাতে পারে। দেন এখান থেকে আপনারা পূর্বের ন্যায় অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে চলে আসবেন এবং এখানে আপনারা ফার্স্টেই একশো অপশন পেয়ে যাবেন প্রোফাইল লগ। তো আপনারা এই প্রোফাইল লগে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার যে প্রোফাইলটি আছে প্রোফাইলটি লক করে দিবেন। আবার পরবর্তীতে ওই জায়গায় চলে যাবেন এবং এখানে এসে আবার আপনার যে প্রোফাইলটি আছে আপনারা প্রোফাইলটিকে আনলক করে দেবেন। আপনাদের আনলক যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে যায় এখান থেকে আপনারা কয়েকটি রিফ্রেশ মারবেন। রিফ্রেশ যদি আপনাদের ঠিকঠাক হয়ে থাকে কিছুক্ষণ পর আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে ভিউ অ্যাজে চলে যাবেন। দেখতে পারবেন আপনার এখানে ফলোয়ার্স অপশনটি ইতিমধ্যে চলে আসছে। সো আই হোপ ভিডিওটি আপনাদের অনেক হেল্প হয়েছে। তারপরে যদি আপনাদের না আসে বা আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।